আপনার চারপাশে দেখুন এবং আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের উপকরণ। একটু গণনা করার চেষ্টা করুন তো, 10টি খুব সহজে, 100 খুব বেশি কঠিন হবে না। আপনি যদি খুবই কেয়ারফুলি গণনা করেন তাহলে 1000টা উপকরণও পেয়ে যাবেন, পেতে পারেন 10,000 বা 1,00,000। এর কারণ ইউনিভার্সে 100 উপাদান আছে বলে যে আপনি খালি 100 উপাদান পাবেন তা কিন্তু নয়। এই উপাদানগুলো একে অন্যের সাথে মিশে লক্ষ লক্ষ উপকরণ তৈরি করতে পারে এবং যা আগের উপাদান থেকে সম্পূর্ণ আলাদা। এই যেমন আমাদের বাসস্থান পৃথিবী, যা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সৌরজগতে পৃথিবী ও অন্যান্য গ্রহ কিভাবে সৃষ্টি হয়েছে তা বর্ণনা করার আগে একটি ছোট্ট সমস্যা নিয়ে কথা বলা দরকার। মনে আছে গত ভিডিওতে আমরা জেনেছিলাম যে মহাবিশ্বে যত পরমাণু আছে তার মধ্যে নতুন তৈরি হওয়া পরমাণু মাত্র 2%। তবুও আমরা যদি আমাদের পৃথিবীর দিকে তাকাই আমরা দেখতে পাব যে পৃথিবীর 90% অংশ আয়রন, অক্সিজেন, সিলিকন, ম্যাগনেশিয়াম এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি, যা কিনা তৈরি হয়েছে সুপারনোভা ও মৃত নক্ষত্রের মাধ্যমে। তাহলে এরা কীভাবে গ্রহের মতো এরকম ঘন বস্তু তৈরি করল? উত্তরটি দেওয়ার আগে আপনি একটু ভাবুন কিভাবে এটা ঘটতে পারে। এই প্রশ্নের উত্তর দিতে আমাদেরকে অবশ্যই রসায়ন সম্পর্কে ভাবতে হবে এবং রসায়ন আমাদের জানতে সাহায্য করে কিভাবে বিভিন্ন উপাদান সংযুক্ত হয়, কিভাবে পরমাণুগুলি সংযুক্ত হয়ে অণু গঠন করে, পরমাণু কিভাবে একে অন্যের সাথে সংযুক্ত হবে তা সম্পূর্ণ নির্ভর করে এদের ইলেকট্রনগুলি কিভাবে সাজানো আছে তার উপর। কিছু উপাদান যেমন হিলিয়াম খুবই স্থিতিশীল, তারা খুব কমই অন্যান্য পরমাণুর সাথে সংযোগ স্থাপন করে, আসলে তারা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে পরিচিত। এগুলি যেন অন্য সমস্ত পরমাণুগুলির সাথে যোগ দেওয়ার ব্যাপারে খুবই অহংকারী। নিষ্ক্রিয় গ্যাসগুলি পর্যায় সারণীর সর্ব ডানে অবস্থিত। বাই দ্য ওয়ে, পর্যায় সারণী নিয়ে একটি ডিটেল ভিডিও আছে যা আপনি উপরের আইকনে ক্লিক করে দেখতে পারেন, এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে পাবেন। তো বেশিরভাগ পরমাণু অন্যান্য পরমাণুর সাথে সংযোগ স্থাপন করতে পছন্দ করে, আমরা এদেরকে বলি রিয়্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল পদার্থ। উদাহরণস্বরূপ হাইড্রোজেন এবং অক্সিজেন সর্বদা অন্যান্য পরমাণুর সাথে সংযোগ স্থাপন করতে সম্ভাবনা খুঁজে। আপনি কোনো কিছু জ্বলতে দেখলে বা আগুনের শিখা দেখলে আসলে যা দেখছেন তা হল অক্সিজেন অন্যান্য পরমাণুর সাথে তীব্রভাবে সংযোগ স্থাপন করছে। এটি আসলে খুবই প্রতিক্রিয়াশীল। যখন পরমাণুগুলি একসাথে যোগদান করে তখন আমরা তাদেরকে অণু বলি। প্রতিটি অণুয়ের আছে নিজস্ব স্বতন্ত্র গুণাবলী যা আগের উপাদানগুলির থেকে খুব আলাদা হতে পারে। উদাহরণস্বরূপ হাইড্রোজেন এবং অক্সিজেন উভয় গ্যাস, কিন্তু তারা যখন একত্রিত হয় তারা আমাদের খুবই পরিচিত তরল H2O অর্থাৎ পানি তৈরি করে এবং পানির গুণাবলী হাইড্রোজেন এবং অক্সিজেন উভয় থেকে সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন ধরনের অণুতেও বিভিন্ন ধরনের বন্ধন থাকে। কিছু সংযোগ অত্যন্ত কঠোর হয়, কিছু হয় খুব নমনীয়, কিছু এতটাই শক্তিশালী হয় যে এদের ভাঙা খুব কঠিন হয়ে যায়, আবার কিছু অনেক সহজেই ভাঙা যায়। সুতরাং অণু সংযোগের উপর ভিত্তি করে অনেক ভিন্নতা পাওয়া যায়। এই যেমন কার্বন, কার্বন নিজের সাথে সংযুক্ত হয়ে হীরা গঠন করতে পারে। এখন একটি হীরাতে বন্ধন অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত অনমনীয়, তবে কার্বন পরমাণুগুলি নিজেদের সাথে লিঙ্ক হয়ে সম্পূর্ণ আলাদা উপাদান গ্রাফাইট তৈরি করতে পারে। গ্রাফাইট হচ্ছে পেন্সিলের ভিতর যেটা থাকে, যা দিয়ে আমরা লিখি সেটা। তো গ্রাফাইট হচ্ছে খুব নরম জিনিস, সুতরাং বিভিন্ন রকমের বন্ড বিভিন্ন রকমের পার্থক্য তৈরি করে দিতে পারে। এই বিভিন্ন ধরনের লিঙ্ক বা বন্ডের কারণে আমাদের কাছে বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে। এগুলি এই উপকরণগুলির বিশাল বৈচিত্র্য ব্যাখ্যা করে। তবে মনে রাখবেন, হাইড্রোজেন বা হিলিয়াম ব্যতীত বেশিরভাগ উপাদান এই রাসায়নিকগুলি তৈরি করে এবং এটি একটি কারণ যে যখন আমরা সমৃদ্ধ রসায়ন সম্পর্কে কথা বলি আমরা মূলত সেই ক্ষুদ্র 2% উপাদানের কথা বলছি। তো সুপারনোভা এবং মরে যাওয়া নক্ষত্র থেকে নির্গত পরমাণুগুলি মহাকাশেই অনুগঠন শুরু করে। আমরা এটা কিভাবে জানি? ওয়েল, স্পেকট্রোস্কোপস ব্যবহার করে আমরা বলতে পারি কোথায় কী উপাদান এবং রাসায়নিক আছে। আমরা জানি বাইরে পানি আছে, প্রচুর বরফ আছে, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, অ্যাসিটিক অ্যাসিড এবং প্রতিদিনের জীবনের খুবই পরিচিত অণুগুলো আছে। এছাড়াও আছে প্রচুর সিলিকেট। সিলিকেট হলো সিলিকন এবং অক্সিজেন থেকে তৈরি অণু এবং তারা পৃথিবীর ভূত্বকের বেশিরভাগ পাথর তৈরি করে। এখন
মহাকাশে এই অণুগুলি খুবই সিম্পল। তাদের সাধারণত 10-20 পরমাণু থাকে, সর্বোচ্চ 60। মহাশূন্যে এই অণুগুলি বিশাল পরিমাণে আকর্ষণীয় কিছু করতে পারে না। তবে দেখা যাচ্ছে যে সদ্য জন্মগ্রহণকারী নক্ষত্রের চারপাশে আপনি এই অণুগুলি দিয়ে অনেক আকর্ষণীয় কিছু করতে পারেন। আসলে আপনি গ্রহ তৈরি করতে পারেন। এটি কিভাবে কাজ করে তা দেখার জন্য আমরা যা করতে যাচ্ছি তা হচ্ছে আমরা 4.5 বিলিয়ন বছর আগে ভ্রমণ করব এবং আমরা জুম করব। আমরা এখন পর্যন্ত এই কোর্সে মহাবিশ্বের দিকে নজর রেখেছি। এবার আমরা তাকাবো একটি এভারেস্ট গ্যালাক্সির দিকে যার নাম মিল্কি ওয়ে, এবং সেই মিল্কি ওয়েতে জুম করলে দেখতে পাবো ছোট্ট একটি সৌরজগৎ, আমাদের সৌরজগৎ। আমাদের সূর্য তৈরি হয়েছে অন্য অনেক তারার মতোই। মহাকর্ষের চাপে পদার্থের মেঘের পতন ঘটে। অন্য অনেকের মতো সেই পতন সম্ভবত ট্রিগার হয়েছিল একটি বিশাল সুপারনোভা বিস্ফোরণ দ্বারা, এবং সেই সুপারনোভা বিস্ফোরণ নতুন পদার্থের বীজযুক্ত মেঘ তৈরি করেছে। মেঘটি ধসে পড়ার সাথে সাথে এটি স্পিন করতে শুরু করে, যেন পিৎজার ডো আমরা যেভাবে স্পিন করি, এবং পদার্থগুলো ঘুরতে ঘুরতে চ্যাপ্টা ডিস্কের মতো ফ্ল্যাট হয়ে গেল। এটি এমন একটি ঘটনা যা সারা বিশ্বজুড়ে ঘটে থাকে, এই কারণেই ইউনিভার্স পূর্ণ ফ্ল্যাট ডিস্কে। মিল্কি ওয়ে থেকে শুরু করে আমাদের সৌরজগৎ, এমনকি শনি গ্রহের রিংও ফ্ল্যাট ডিস্কের মতো। জ্যোতির্বিজ্ঞানীরা এই ধরনের ডিস্ককে বলে প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক অথবা প্রোপ্লেট। এখন এই প্রোপ্লেট যা আমাদের সৌরজগৎ তৈরি করেছে তা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে, কারণ এর কেন্দ্র ধীরে ধীরে গরম হতে শুরু করে। উত্তাপ বাড়তে বাড়তে ফিউশন শুরু করে এবং আমাদের সূর্য জন্মগ্রহণ করে। 99% উপাদান যা প্রোপ্লেটে ছিল তা সূর্যে চলে গেল। আসলে আরও অ্যাকুরেটলি বলতে হবে 99.9%। বাকি সৌরজগতের জন্য রইল 0.1%। আশ্চর্যজনকভাবে এই ক্ষুদ্র অবশিষ্ট সৌরজগতের বাকি সমস্ত অংশকেই গঠন করেছে। চলুন এবার শুরুতে তাকাই বাহিরের দিকে, গ্যাসবাহী গ্রহের দিকে। তরুণ সূর্যের তীব্র উত্তাপ সৌরজগতের গ্যাসীয় পদার্থ দূরে সরিয়ে নিয়ে গেছে, বিশেষ করে অনেক হাইড্রোজেন এবং হেলিয়াম, এবং সমস্ত গ্যাসীয় উপাদান সৌরজগতের দূরের দিকে জমায়েত হয়েছে এবং অবশেষে ঘনীভূত হয়ে গ্যাসীয় জায়ান্ট গঠন করেছে। তারা হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এবং তারা নিয়ে গেল 99%। সুতরাং আমাদের হাতে যা থাকলো তা হলো আমাদের পৃথিবীসহ অভ্যন্তরীণ পাথুরের গ্রহগুলি গঠনের জন্য একটি ছোট্ট অবশিষ্টাংশের একটি ছোট্ট অবশিষ্টাংশ। বুঝতে পারছেন তো, প্রোপ্লেটে যা ছিল তা 99.9% নিয়ে গেল সূর্য, বাকি 0.1% যা আছে তার 99% নিয়ে গেল বাহিরের দিকের 4টি গ্রহ, এবং বাকি 0.1% রইল সূর্যের কাছাকাছি। এই অল্প উপাদানগুলো যা সূর্যকে প্রদক্ষিণ করছে তাদের গ্যাসের পরিমাণ খুবই কম, এদের বেশিরভাগই শক্ত জিনিস, এবং কিছু ধূলিকণা আছে যা ধীরে ধীরে ইলেকট্রোস্ট্যাটিক শক্তির কারণে এবং একে অন্যের সাথে সংঘর্ষ করে ছোট ছোট পাথর গঠন করে, অনেকটাই স্নোবলের মতো। ধীরে ধীরে উল্কাপিণ্ডের মতো অবজেক্ট তৈরি হয়। এই প্রক্রিয়ায় আরও পদার্থ এক হতে থাকে এবং দিন দিন এরা বড় হতে থাকে। গ্র্যাভিটেশনাল পুলের কারণে এরা নিজ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে প্রায় 100 মিলিয়ন বছরে একত্রিত হয়ে তৈরি করে পাথুরে গ্রহ। এই প্রক্রিয়াকে বলে অ্যাক্রিয়েশন। এটা খুবই ভায়োলেন্ট একটি প্রক্রিয়া। বিভিন্ন স্পেস ম্যাটেরিয়াল একে অপরকে তীব্রভাবে ধাক্কা দিয়ে ধীরে ধীরে কাজটি সম্পন্ন করে। আপনি যদি এই প্রক্রিয়ার কিছুটা ধারণা পেতে চান তাহলে একটি বাইনোকুলার নিয়ে রাতের বেলা চাঁদের দিকে তাকান, দেখবেন কত গর্ত ও আঘাতের চিহ্ন আছে সেখানে। এগুলি হচ্ছে অ্যাক্রিয়েশন প্রক্রিয়ার ভয়াবহতার প্রমাণ। আমাদের চাঁদও কিন্তু একই প্রক্রিয়ায় তৈরি। যখন প্রায় মঙ্গল গ্রহের সমান একটি অবজেক্ট আমাদের তরুণ পৃথিবীর উপর আছড়ে পড়ে, তখন পৃথিবীর কিছু অংশ ও ওই বস্তুর কিছু অংশ পৃথিবীর কক্ষপথে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে অ্যাক্রিয়েশন প্রক্রিয়ায় একত্রিত হয়ে তৈরি করে চাঁদ। সো এভাবে 10-20 মিলিয়ন বছরে আমাদের সোলার সিস্টেম পরিপূর্ণতা পায়, যার ভিতরের দিকের কক্ষপথে আছে পাথুরে গ্রহ এবং বাইরের দিকে কক্ষপথে আছে গ্যাসীয় গ্রহ, এবং এদের মাঝে আছে প্রচুর ধ্বংসাবশেষ, যেমন উল্কা, গ্রহাণু এবং ধূমকেতু। আগে কেউ জানতো না আমাদের মহাবিশ্বে আর কোনো সৌরজগৎ আছে কি না, হয়তো এটি একমাত্র সৌরজগৎ। কিন্তু গত 20-25 বছরে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত অসাধারণ গবেষণা হয়েছে,
এর বেশিরভাগই হয়েছে স্যাটেলাইট টেলিস্কোপের মাধ্যমে, এই যেমন কেপলার টেলিস্কোপ। ফলে কি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সৌরজগৎকে। এদের মধ্যে অনেক পার্থক্যও আছে, কিন্তু একটা জিনিস আমরা এখন জানি যে সৌরজগৎ আসলে খুবই কমন একটি বিষয়, এবং আরেকটি আশা তৈরি করে যে বাইরে কোথাও হয়তো প্রাণের অস্তিত্ব আছে। এই ধরনের সৌরজগতে থাকা গ্রহকে বলে এক্সোপ্ল্যানেট। ব্যাপারটি এতটাই এক্সাইটিং যে নাসার ওয়েবসাইটে আলাদা করে সেকশন আছে যেখানে সকল এক্সোপ্ল্যানেট সম্পর্কে জানতে পারবেন। এমনকি মোবাইলে অ্যাপসও আছে যেখানে এক্সোপ্ল্যানেটের সকল তথ্য দেওয়া থাকে। এই লিঙ্কগুলি নিচে ডিসক্রিপশন বক্সে পাবেন। আসুন আমরা এই ভিডিওতে যে সমস্যাটি দিয়ে শুরু করেছিলাম সেখানে ফিরে যাই। কিভাবে সম্ভব গঠন করা এই নতুন বিরল উপাদান যা কিনা তৈরি করতে পারে সম্পূর্ণ নতুন কিছু? এবং আমি আশা করি এখন আমরা পেয়েছি একটি উত্তরের সূচনা মাত্র। প্রথমে আমরা দেখেছি রসায়ন বিভিন্ন রাসায়নিক উপাদান সংযুক্ত করে সহজ অণু গঠন করে। বিভিন্ন ধরনের সম্পূর্ণ নতুন উপকরণগুলি মহাকাশে ভেসে বেড়ায়। এবং দ্বিতীয়ত আমরা দেখেছি নতুন তৈরি হওয়া নক্ষত্রের পাশে তৈরি হওয়া সঠিক পরিবেশে, যাকে আমরা বলি গোল্ডিলক্স পরিবেশ, সেখানে সেই অণুগুলো একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং তারা একত্রিত হয় রসায়নের মাধ্যমে, মাধ্যাকর্ষণের মাধ্যমে এবং বিদ্যুৎ দ্বারা, যা গঠন করে ধূলিকণার মতো বস্তু, উল্কা, গ্রহাণু এবং শেষ পর্যন্ত গ্রহ এবং সৌরজগৎ। এবং আমরা এই কোর্সে সৌরজগতের সৃষ্টিকে বিবেচনা করি চতুর্থ প্রধান থ্রেশহোল্ড হিসাবে। এর কারণ গ্রহ, বিশেষ করে আমাদের পৃথিবীর পাথুরের গ্রহ, নক্ষত্রের থেকে অনেক জটিল। প্রথমত পাথুরের গ্রহ তাদের অভ্যন্তরীণ গঠনের কারণে অনেক জটিল তারার থেকে, এছাড়া রাসায়নিকভাবেও অনেক জটিল। এরা উপকরণের অনেক বেশি বৈচিত্র্য ধারণ করে। আপনারা বুঝতে পারছেন আমাদের সরল মহাবিশ্ব কিভাবে বিভিন্ন থ্রেশহোল্ড পার করে জটিল থেকে জটিলতর হচ্ছে। আগামী পর্বে আমরা জানব আমাদের তরুণ পৃথিবীর বায়ুমণ্ডলের গল্প। তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।